মেঘ দেখছো? পুরো আকাশ কালো হয়ে গেছে মেঘে, এবং মেঘ যখনই এখানে বৃষ্টি হচ্ছে পূর্ব দিক থেকে প্রচুর কালো মেঘ উড়ে আসছে এবং সেটা চলে যাচ্ছে পশ্চিম দিকে। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ডকুমেন্টারিটা মুড়ি নিয়ে। মুড়ি আমাদের গ্রামের বাড়ি, ভিডিও বানিয়েছিলাম আগে, ডকুমেন্টারি তোমরা দেখেছিলে, সেখানে সমস্ত কিছু বলা আছে। তো আজকে আমি দেখাবো এই মুড়িতে বর্ষাকালের সিজনে কী কী পাখি পাওয়া যায় সেইগুলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রচুর মুনিয়া পাখি আছে, মুনিয়া পাখির একটা বাসা বানিয়ে দিয়েছে বাবা দিয়ে। মুনিয়া পাখি প্রচুর আছে এখানে, মানে বাড়িতেই বাসা বানিয়ে থাকে মুনিয়া পাখিরা, দেখলে অবাক হয়ে যাবে সবাই। মানুষ মুনিয়া পাখির ছবি তোলার জন্য কোথায় কোথায় যায় ছবি তুলতে, এখানে বাড়িতেই আছে আর বাসাটা বানিয়ে দিয়েছে, সেটা দেখাচ্ছি চলো। এই ওপরেই, এই হচ্ছে সেই বাসা মুনিয়া পাখির, বাবা বানিয়ে দিয়েছে প্লাস্টিকের একটা বাটি দিয়ে। দেখাচ্ছি জায়গাটা কোনটা, আমাদের বাড়ির ঠিক এই জায়গাটায়। কারণ এই যে তারগুলো তোমরা দেখতে পাচ্ছ জামাকাপড় মেলার জন্য, এই তারে এসে সবসময় মুনিয়া পাখি বসে থাকে। তিলা মুনিয়ার সাথে সাথেই আরও এক ধরনের খুব কমন মুনিয়া এই জায়গায় দেখতে পাওয়া যায়, তারাও বাসা খোঁজার সন্ধানেই থাকে। বাংলায় চাঁদি ঠোঁট মুনিয়া নামে পরিচিত এবং ইংরাজিতে ইন্ডিয়ান সিলভার বিল। সকালে ঘুম থেকে উঠেই শুনতে পেলাম তীক্ষ্ণ পাখির ডাক, খুব জোরেই সেই ডাক। আমি ভালোভাবে খুঁজলাম যে পাখিটি ঠিক কোন জায়গাটি থেকে ডাকছে। একটু ভালোভাবে আমাদের উঠোনে বেরিয়ে এসেই দেখতে পেলাম একটি ঝোপঝাড় জাতীয় গাছ থেকে টুনটুনি পাখি ডাকছে, যাদেরকে আমরা বলি কমন টেলার বার্ড। বাড়ির পেছনের ঝোপঝাড় জাতীয় এলাকা থেকেই টুনটুনি গোত্রীয়ই আরও একটি পাখির ডাক শুনলাম। পাখিটির ইংরাজি নাম অ্যাসিপ্রিনিয়া, আর বাংলায় কালী ফুটকি। এই যে বট গাছটা, এই বট গাছে বিকেলে প্রচুর পাখি আসে, মানে আমাদের উঠোন থেকেই ভিডিও ছবি এসব তোলা যায়। বট গাছটাতে প্রচুর ধরনের পাখি আছে। এই বট গাছটার নিচেই এই সময় দাঁড়ালাম, যদিও বৃষ্টি চলে আসতে পারে, খুব কম বৃষ্টি যদিও পড়ছে, এখন হালকা পড়ছে। আর এই বট গাছটার কথা বলে রাখি, এই বট গাছে প্রচুর ধরনের পাখি আছে, বিশেষ করে টিয়া জাতীয় পাখি এবং ধনেশ জাতীয় পাখি। ভারতবর্ষের একটি খুবই কমন ধনেশ পাখি হল কমন ইন্ডিয়ান হর্নবিলার, বা ইন্ডিয়ান গ্রে হর্নবিলও যাদেরকে বলা হয় বাংলায় পুটিয়াল ধনেশ। এই পাখি খুব ভালো সংখ্যাতেই মুড়ির আশেপাশে দেখতে পাওয়া যায়, এবং এই পাখিদের প্রধান খাদ্যই হলো বটফল। বটফল যখন পাকে তখন এই পাখিরা ঝাঁকে ঝাঁকে এই বট গাছের দিকে আকৃষ্ট হয়। এই পাখির স্ত্রী ও পুরুষ পাখি সব সময় কাছাকাছি থাকে, এবং মাঝে মধ্যে এদের তীক্ষ্ণ ডাক আমাদের কানে ভেসে আসে। টিয়া জাতীয়দের মধ্যে দু ধরনের আছে, তার মধ্যে হচ্ছে শুধু আমরা যে টিয়াটা দেখি যেটাকে রোজ রিং প্যারাকিট বলে সেটা আছে, আর খুব বেশি সংখ্যায় লাল মাথা টিয়া প্লাম হেডেড প্যারাকিট, সেটাও এই গাছে খুব বেশি সংখ্যায় আছে। বড় টিয়া যেটাকে আলেকজান্দ্রিন প্যারাকিট বলা হয়, চন্দনা টিয়া বলি যেটাকে, সেটা এই গাছটায় খুব একটা আসে না, সেটা আরও লম্বা লম্বা গাছে খুব বেশি পরিমাণে আছে। প্রতিবার আমি যখন মুড়িতে যাই তখন এই বিশেষ পাখিটির এই গাছে আসার টাইমের জন্যে আমি অপেক্ষা করে থাকি। প্রচুর সংখ্যায় এই প্লাম হেডেড প্যারাকিট, যাদেরকে বাংলায় লাল মাথা টিয়া বলা হয়, সেই পাখিরা এই গাছটিতে আসে বটফল খাওয়ার জন্যে। বটফল হলো এই পাখিদের প্রধান খাবারের মধ্যে একটি, জোড়ায় জোড়ায় কখনো বা খুব ভালো সংখ্যায় এই পাখিরা এই গাছে আসে। এই ফুলটুসি টিয়া পাখিদের, পুরুষ পাখিদের মাথার রং হয় লাল, আর স্ত্রী পাখিদের মাথা হয় ধূসর রঙের। আমি একটু আগে মানে দুপুরের দিকটাতে এসেছিলাম, মেঘ রোদ্দুরের খেলা চলছে, তো সেই সময় খুব ভালো রোদ্দুর ছিল। আমি দেখতে পেলাম দুটো লেসার হুইসলিং ডাক, মানে যেটাকে সরালি হাঁস বলা হয়, সেটা ওই জায়গাটাতে ছিল। প্রথমে আসা যাক আগের বছরের কথায়। আগের বছরও ঠিক এই বর্ষার সময়তেই আমি মুড়িতে গেছিলাম, তখনও এই পাখিদেরকে আমি ভালো সংখ্যাতেই কখনো বা জোড়ায় জোড়ায় উড়তে দেখেছিলাম। লেসার হুইসলিং ডাককে আমরা সাঁতরাগাছিতে প্রতি বছর শীতকালে প্রায় শয়ে শয়ে দেখতে পাই। অনেকে মনে করে এই পাখিরা ভারতবর্ষের পরিযায়ী পাখি, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। এই পাখিরা ভারতবর্ষের পরিযায়ী পাখি নয়, বরং ভারতবর্ষেতেই এই পাখিরা প্রজনন করে, সুতরাং এটাই হচ্ছে এই পাখিদের থাকার মেন জায়গা। কখনো কখনো শীতকালে যদিও বা এই পাখিরা কাছাকাছি জায়গার মধ্যে মাইগ্রেশন করে,
কিন্তু এরা ভারতবর্ষের শীতকালীন পরিযায়ী পাখি নয়। গত বছর এই পাখিকে দেখতে পেলেও তার ভিডিওগ্রাফি করা বা ছবি তোলা আমার পক্ষে সম্ভব হয়নি, তবে এই বছর খুব সহজেই আমার সেই আশা পূর্ণ হলো। এবং মাঠে আরো অনেক কিছু আছে, যেমন টিটিটহ, যেটাকে হট্টিটি বলি, সেটা আছে। হট্টিটি পাখি, যাদেরকে ইংরেজিতে রেড ওয়াটেলড ল্যাপউইং বলা হয়, সেই পাখিরা এই ধান জমির একটি খুবই কমন পাখি। আমি প্রত্যেকবার গেলেই এই পাখিকে ওইখানে দেখতে পাই ভালো সংখ্যাতেই। স্থানীয় গ্রামের লোকেরা এই পাখিটিকে এদের ডাক অনুযায়ী টিটিটহ বলে ডাকে। দুটো ব্ল্যাক ক্রাউন নাইট হেরন পেলাম, মানে যেগুলোকে বাংলায় নিশিবক বা রাতচড়া পাখি বলা হয়, সেটা জুভেনাইল পাখি, মানে বাচ্চা পাখিগুলো বসে আছে ওখানে জায়গাটাতে। আমি দুপুরবেলা ওই সময়তে খুব দারুণভাবে ভিডিও তুলতে পারলাম। যাচ্ছে হচ্ছে এবার একটু নদীর পাড়ের দিকে, মেঘটা আস্তে আস্তে পুরোটাই কেটে যাচ্ছে। কেটে গেলে যে রোদ্দুরটা উঠবে, সেই রোদ্দুরেতে আমি তুলতে চাইছি আলেকজান্দ্রিন প্যারাকিট, মানে যেগুলোকে আমরা চন্দনাটিয়া বলি, সেই পাখিটা দেখার জন্যই আমি যাচ্ছি নদীর ধারে। চলো সেখানে যাওয়া যাক। আগেই তোমাদের বললাম চন্দনা টিয়া, যাদেরকে ইংরাজিতে আলেকজান্দ্রিন প্যারাকিট বলা হয়, সেই পাখিরা একটু উঁচু গাছই পছন্দ করে। সেই রকম উঁচু গাছ সুবর্ণরেখা নদীর ধারে প্রচুর সংখ্যায় দেখতে পাওয়া যায়। এই নদীর আশেপাশের পাখি নিয়ে আমি খুব তাড়াতাড়ি শীতকালের দিকে একটি ডকুমেন্টারি আনবো, তখন তোমরা ভালোভাবে জায়গাটি দেখতে পাবে এবং বুঝতেও পারবে। এই নদীটির জায়গাটিই হলো ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডার। এই জায়গায় যে পাখিগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে সব থেকে কমন হলো এই আলেকজান্দ্রিন প্যারাকিট। লম্বা লম্বা গাছে এই চন্দনা পাখিদেরকে খুব ভালো মানায়ও এবং দেখতেও দারুণ লাগে। চন্দনা পাখিদের পুরুষ পাখিদের গলায় কালো কণ্ঠি থাকে বা দাগ থাকে, যেটি স্ত্রী পাখিদের গলায় একদমই দেখতে পাওয়া যায় না। এইভাবেই পুরুষ আর স্ত্রীর ডিফারেন্সিয়েশন করা যায়। স্টার্লিং অথবা শালিক জাতীয় পাখিদের সংখ্যার আধিক্য প্রচুর। বিকেলবেলার দিকে প্রচুর সংখ্যায় এই ধরনের স্টার্লিং বা ময়না পাখিদের ভালোভাবেই উড়তে দেখতে পাওয়া যায়। এবং এইখানে সেই গাছটিতে, যেই গাছটিতে চন্দনাটিয়া ছিল, সেই গাছেতেই এই ধরনের দু ধরনের স্টার্লিং দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমটি হলো ব্রাহ্মিনী স্টার্লিং আর দ্বিতীয়টি হলো চেস্টনাট টেল স্টার্লিং। এরা দুজনেই কাঠ শালিক গোত্রীয় পাখিদের অন্তর্গত। বেশ কিছুক্ষণ ধরেই একটি পাখির ডাক সেই লম্বা গাছটি থেকেই ভেসে আসছিল। মাঝে মধ্যে পাতার আড়ালে দেখতে পেলাম দুটি কাঠঠোকরা পাখি খেলা করছে। এমনই ভঙ্গিতে খেলা করছে যে পাশাপাশি পুরো এরিয়াতেই ওদের ডাকের শোরগোল লেগে আছে। কিছুক্ষণ পর তিনটি পাখি একসাথে উড়ে এসে আমার ঠিক কাছাকাছি বসলো এবং আমি আর সময় নষ্ট না করেই ওদেরকে ফলো করলাম। কাছাকাছি গিয়ে দেখলাম কাঠঠোকরা পাখিদের একটি এমনই ভঙ্গিমা যে পাশাপাশি পাখিদের সাথে ওরা যেন ইয়ার্কি করছে এবং আস্তে আস্তে ডাকছে। বেশ কিছুক্ষণ থাকার পর তিনটে পাখিই উড়ে গেল। নদীর পাড়ের আরেকটু কাছে এগোতেই সবার প্রথম আমার চোখে পড়ল এই মৌটুসি পাখিটি। ইংরাজিতে এদেরকে পার্পল ড্রামড সানবার্ড বলা হয়। দূর থেকে দেখতে পেলাম নদীর ঠিক ওই পারে দুটো বড় সাইজের পাখি একে অপরকে তাড়া করছে। একটু জুম করে দেখে বুঝতে পারলাম এই পাখি হলো গ্রেটার কুকাল, বা বাংলায় আমরা যাদেরকে কুবো পাখি বলে থাকি এদের ডাকের জন্য। একে অপরকে তাড়া করার ভঙ্গিমাটি ছিল বেশ দর্শনীয়। পায়ের সামনে হঠাৎ উড়ে এসে বসল এই দোয়েল পাখিটি। ইংরেজিতে এদেরকে আমরা বলে থাকি ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন। একটু পাশেই আর এক সমগোত্রীয় পাখির সাথে দেখা। এই পাখির ইংরাজি নাম হলো ইন্ডিয়ান রবিন, আর বাংলায় এই পাখিকে বলা হয় কালিশ্যামা পাখি। এই পাখিরা মুড়ির আশেপাশে বেশ ভালো সংখ্যাতেই দেখা যায়। এরা দুজনেই হলো পতঙ্গভুক পাখি, মানে ইনসেক্টিভোরাস বার্ডস। যে কোনো সিজনে এই নদীর পাড়ে এলেই নদীর ওপর থাকা একটি লম্বা মোটা তারেতে সবসময় দেখতে পাওয়া যাবে পায়েট কিংফিশার পাখিটিকে, বাংলায় যাদেরকে আমরা ফটকা মাছরাঙা বলে থাকি। বেশ ভালো সংখ্যাতেই এরা এখানে বর্তমান। আশেপাশেই প্রচুর সংখ্যায় দেখা যাচ্ছিল এই বাঁশপাতি পাখিদেরকে। মাঝে মধ্যেই এমনই হয় যে এরা দল বেঁধে খুব ওড়ে এবং শীষ দিয়ে ডাকতে থাকে। বাঁশপাতি পাখিদের ইংরেজি নাম হলো গ্রিন বি ইটার। এরা আমাদের দেশের সব থেকে কমন বি ইটার গোত্রীয় পাখি। নদীর পাড়ে এসে আরও একবার দেখা হয়ে গেল সেই টিটিটহ বা হট্টিটি পাখিদের সাথে। রেড ওয়াটেলড ল্যাপউইং নামক এই পাখিরা নদীর বালির চরে প্রতি বছর ডিম পাড়ে এবং বাচ্চাও প্রতিপালন করে। ধান জমির পাশাপাশি নদীর পাড়েও এদের সংখ্যার প্রাচুর্য প্রচুর এবং একটি খুবই কমন পাখি এখানকার।
নদীর পাড়ের সেই লম্বা গাছটিতে চন্দনা টিয়া, স্টারলিং অথবা ময়নাদের সাথে দেখতে পাওয়া যাবে বসন্ত বৌড়ি পাখিদেরকে, ইংরেজিতে যাদের কপার স্মিথ বার্বেট বলা হয়। বাসা বানাবার জন্য এরা কোনো শুকনো মরা ডাল ঠোকরাতে থাকে। তার ঠিক কোনো পাশের ডালেই দেখতে পাওয়া যাবে হরিয়ালদের। হরিয়াল বা ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ানরা এই জায়গার আরও একটি কমন পাখিদের অন্তর্গত। এই পাখিরাও বট ফল খেতে প্রচণ্ড পছন্দ করে। বাংলায় সেই জন্যে এই পাখিদের আরেকটি নাম আছে, তা হলো বটকল। দেখা হয়ে গেল একটি সোনা বউ বা ইন্ডিয়ান গোল্ডেন অরিওল পাখির সাথেও। নিচে ঝোপঝাড়েতে কিছু একটা শব্দ পেলাম, যেই না তাকিয়েছি দেখতে পেলাম সেই কুবো পাখিটি তার ফেভারিট মিল শামুক নিয়ে মুখে। আগেই বললাম মুড়ি এরিয়াতে প্রচুর পরিমাণে স্টারলিং অথবা শালিক পাখিদের দেখতে পাওয়া যায়। এই মাইনাস বা স্টারলিংদের মধ্যে প্রধানত দু ধরনের বা তিন ধরনের পাখি আছে। ময়নাদের মধ্যে আছে কমন ময়না, ব্যাংক ময়না, এবং এদের সাথে সাথেই থাকে এশিয়ান পাইড স্টারলিং অথবা গোশালিকেরা। কালকে বিকেলবেলা ওয়েদারটা যদিও বা একটু ভালো হলো, অনেক কিছু পাখি পেলাম, তোমাদেরকে দেখালাম, কিন্তু আজকে সকালে উঠেই আবার আকাশের মেঘ ভার এবং বৃষ্টি চলে এসেছে প্রচণ্ড জোর। তো যেটা দেখাবার সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় মুনিয়াগুলোর বাসা। ওপরে মুনিয়াগুলো বসেই আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে ওদের বাসাটা আর মুনিয়াগুলো বসে আছে পাশে। আর আমাদের ঘরেতে ভেতরে ওই যে বারান্দাটা, ওই বারান্দার ওপরের দিক করে মুনিয়া বাসা তৈরি করেছে খুব সুন্দরভাবে, বড়োভাবে। মুনিয়া ইজ ক্যালিব্রেস্টেড মুনিয়া, যেগুলোকে তিলা মুনিয়া বলা হয়, এগুলো আমাদের বাড়িতেই বাসা করে। প্রত্যেকবার এখানে এসে দেখি কচি কচি পাতা নিয়ে আসে, নিয়ে এসে বাসার মধ্যে ঢোকায়। তিলামুনিয়ারা দেখছি যেখানেই জায়গা পায় সেখানেই ভালোভাবে বাসা বানায়। পেছনের বারান্দায় বেশ ভালো বাসা বানিয়েছে এবং পাশের বাড়ির এসির নিচেও দেখো কত বড় বাসা বানিয়েছে। প্রায় সবসময় বাসার কাছাকাছি প্রহরত থাকে স্ত্রী বা পুরুষ পাখিটি। প্রহরত থাকাটাও খুবই জরুরি, বিশেষ করে আশেপাশে যখন শিকারী পাখিরা বর্তমান। সেরকমই একটি পাখি হলো কাপাসি, ইংলিশে যাদেরকে ব্ল্যাক উইংড কাইট বলা হয়। এরা চিল গোত্রীয় পাখি, যদিও বা এক্ষেত্রে মুনিয়া পাখির ভয়ের কিছুই নেই, কারণ এই পাখিরা রোডেন্ট অথবা ইঁদুর জাতীয় প্রাণীদেরই খেতে পছন্দ করে পাখি খাবার তুলনায়। আসার দিন আমরা খুবই লাকি ছিলাম, দুপুরবেলা এই পাখির দেখা পেয়ে গেলাম। এই পাখিরা হলো এমনই একটি পাখি যার হভারিং করতে পারে বা একই জায়গায় উড়তে পারে। হভারিং পদ্ধতিতে এরা শিকার ধরে। সেই রকম ভিডিও যদি ভবিষ্যতে কখনো ভাগ্যে হয় তাহলে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, এবারে দেখাতে পারলাম না। কিছুক্ষণ পরেই আবার দেখা হয়ে গেল ইনার সাথে। কুবো পাখি অথবা গ্রেটার কুকাল, প্রথম যখন দেখলাম একটি পাখি একটিকে বেশ তাড়া করছিল ভালো ভঙ্গিমায়, যেটি দেখতে খুব ভালো লাগছিল, এবং দ্বিতীয়বার মুখে শামুক নিয়েছিল, কিন্তু এবার তা দেখলাম না, কোনো অ্যাক্টিভিটি না করে এই চুপচাপ বসেছিল এক জায়গায়। পরের দিন বিকেলবেলাও আমি চলে এলাম আবার ধান জমির কাছে এবং দেখতে পেয়ে গেলাম ব্ল্যাক ক্রাউন নাইট রান বা রাতচোরা পাখিদের। বিকেলের দিকে আমি আসি প্রতিদিনই এই জায়গাটাতে। এই জায়গাটা বেশ দারুণ লাগে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে জায়গাটা ধান চাষ হয়, দারুণ জায়গা। ওয়াও কি লাগছে, সূর্যাস্ত হচ্ছে আর এই যে এই ধানের যে জমির যে জলটা তাতে রিফ্লেকশন হচ্ছে, অসাম দেখতে লাগছে। এই জায়গায় গেলে প্রায় সব সময়তেই দেখতে পাওয়া যাবে ব্ল্যাক ক্রাউন নাইট রান জুভেনাইল পাখিদেরকে। এই মুহূর্তে বাংলায় এদেরকে রাতচড়া পাখি বলা হয় এবং এরা হচ্ছে অপরিণত বা জুভেনাইল পাখি। খুব কাহাতের কাছেই এরা বসে থাকে এবং এই যে ধান জমিতে যে জল জমে রয়েছে সেই জল থেকে এরা এদের খাদ্য সংগ্রহ করে। বিকেলে এলে এখানে মন ভরে যাবে একদম, খুব সুন্দর জায়গা এবং চারিদিকেই সবুজে সবুজ, বিশেষ করে বৃষ্টির সিজন, তো চারিদিকে সবুজে সবুজ, ধান বসানোও হয়ে গেছে, এই সব জমিগুলো ধান বসানো হয়। আর যদি শীতের সময় যখন আসি তখন এই জায়গাটা পুরো ক্লিয়ার থাকে। আমাদের বাড়ি এই যে পাশেই, এই রাস্তাটা দিয়ে চলে গেলে একদম দেখাই যাচ্ছে ওই সাইডে। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, এখন একদম সূর্যাস্ত হয়ে গেছে, মানে সূর্য প্রায় অস্ত চলে যাবে, 6টা বেজে গেছে। এবার যাবো একটু বাড়ির দিকে, দারুণ লাগছে। এখানে এলে মানে ছেড়ে যেতে ইচ্ছে করে না এই জায়গাটা। সাদাবুক মাছরাঙাদের বেশ ভালোই আধিপত্য আছে এখানে, অন্যান্য পাখিদেরকে উড়ে গিয়ে তাড়িয়ে দেয় এরা। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে একটি লাইক করো, ভিডিওটিতে কমেন্ট করে জানাও তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দাও, এরকম আরও অনেক ভিডিও আসছে সামনে।